সাবস্ক্রাইব করুন আমাদের রেগুলার টেক বেরি চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে চাপুন রেগুলার টেকনোলজি ভিডিও সবার আগে দেখার জন্য। এক দেশে এক রাজা ছিল, রাজার ছিল তিন ছেলে। পাশের রাজ্যে ছিল এক সুন্দরী রাজকুমারী, যাকে দেখে রাজার তিন ছেলে বিয়ে করার জন্য অস্থির হয়ে যায়। তিনজন তো আর একজনকে বিয়ে করতে পারবে না, যে কোনো একজনই করতে পারবে। তাই রাজা সিদ্ধান্ত নিল যে রাজাকে যে চমৎকার কোনো আবিষ্কার দেখাতে পারবে এবং বেশি আকর্ষণীয় হবে, ওই ছেলের কাছেই রাজকুমারীকে রাজা বিয়ে দেবে। তো রাজার তিন ছেলে চমৎকার আবিষ্কারের খোঁজে জাহাজে করে পাড়ি দিল অন্য দেশে। এক বছর পর তারা আকর্ষণীয় আবিষ্কার নিয়ে ফিরে আসলো। প্রথম ছেলে নিয়ে আসলো একটি চেয়ার, যেটায় বসে এক সেকেন্ডে যে কোনো জায়গায় যাওয়া যায়। দ্বিতীয় ছেলে নিয়ে আসলো একটি আয়না, যেটাতে সরাসরি যে কোনো জায়গাকে দেখা যায়। আর তৃতীয় ছেলে নিয়ে আসলো একটি আপেল, যার কিনে একটি অংশ মৃত্যুর সাথে পাঞ্জা লড়াই করা ব্যক্তিকে খাওয়ালে সাথে সাথে সুস্থ হয়ে যাবে। তো এখন রাজা দ্বিধায় পড়ে যায়, কারণ তিনজনের আবিষ্কার ছিল খুবই আকর্ষণীয়। তো এমন সময় রাজ্যে খবর আসলো যে রাজকুমারী খুবই অসুস্থ এবং একটি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। খবরদাতাকে রাজা জিজ্ঞেস করলো কোন হাসপাতালে, কিন্তু সে বলল জানে না। তখনই রাজা ঘোষণা দিল যে তিনজনের মধ্যে যে রাজকুমারীকে সুস্থ করতে পারবে তার সাথে রাজকুমারীকে বিয়ে দেওয়া হবে। এই কথা শুনে সাথে সাথেই রাজার তিন ছেলে একত্রিত হলো। যেহেতু কেউ জানে না কোন হাসপাতালে রাজকুমারী আছে, রাজার তিন ছেলে যে ছেলের আয়না আছে ওই ছেলের আয়নাতে দেখলো কোন হাসপাতালে আছে, আবার সাথে দেখলো যে রাজকুমারী শেষ নিঃশ্বাস ত্যাগ করার পথে। তারপর তারা তিনজন সিদ্ধান্ত নিল যার চেয়ার আছে তার চেয়ারে বসে হাসপাতালে যাবে। যেহেতু এটি অদ্ভুত একটি চেয়ার, তাই তারা তিনজন চেয়ারে বসলো এবং এক সেকেন্ডে হাসপাতালে আসলো। সাথে সাথে রাজকুমারীকে আপেল খাইয়ে দিল, তাতে রাজকুমারী সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং তিনজনের প্রতি ইমপ্রেস হয়। তো এখন রাজা আবার দ্বিধায় পড়ে গেল যে কার সাথে না কার সাথে বিয়ে দেবে। তো আপনারা বলুন কার সাথে বিয়ে হবে। উত্তরটি যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে উত্তরটি দিন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।